আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য আমরা বিভিন্ন দুবা শহরে বিভিন্ন বিল্ডাগুলিতে কীভাবে আমরা শাওয়ার কনসিল শাওয়ার মিক্সারগুলি লাগাই সেটারই ভিডিও। তো এখানে দেখুন, এই যে শাওয়ার মিক্সারটা লাগানো আছে, এটা দুইটা আউটলেট এবং দুইটা ইনপুট আর কি। অর্থাৎ এখানে হট ওয়াটার এবং কোল্ড ওয়াটার ইনপুট এবং আউটলেট হচ্ছে দুইটা, একটা হচ্ছে শাওয়ারের দিকে যাবে উপরের দিকে, আর একটা হচ্ছে হ্যান্ড শাওয়ার। ঠিক আছে, আমরা কিছু কিছু শাওয়ার মিক্সার আছে আপনার তিনটে আউটপুট আসে, অর্থাৎ নিচের দিকে একটা পানি আসে, ওপর দিকে আসে। তো এটা কীভাবে লাগাইতে হয় সেটা দেখাচ্ছি ভিউয়ার্স। এটা দেখুন, একটা আমরা ফিনিশিং ফ্লোর থেকে লেভেল ধরে একটা পাট্টি লাগিয়েছে আমাদের লোকজন, যেন সোজা থাকে। পাট্টিটি স্পিড লেভেল দিয়ে লাগিয়ে তারপরে আপনার শাওয়ার মিক্সারটা কত মিনিমাম, নর্মালি আমরা 1 মিটার লাগাই ফিনিশিং ফ্লোর থেকে, 1 মিটার লাগাইতে হয়। তো এখানে দেখুন শাওয়ার মিক্সারটা কীভাবে লাগানো হলো। এই যে এটা দেখতেছেন লেফট হ্যান্ড সাইডে যেটা আছে সেটাকে, এটা হচ্ছে হট ওয়াটার। তো এখানে আমরা শাওয়ার মিক্সারটাকে ভালো কানেকশন হওয়ার জন্য, প্রপারলি হওয়ার জন্য বা ভালো করে বসানোর জন্য আমরা কিছু পিপিআর পাইপ ইউজ করছি এবং কিছু ফ্যাক্স পাইপ ইউজ করছি। তো এখানে যেটা দেখতেছেন রেড কালার, সেটা হচ্ছে ফ্যাক্স পাইপ। এখানে এটা দিয়ে হট ওয়াটার পানিগুলি আসবে, গরম পানিগুলি আসবে। আবার যে ডান পাশে যেটা দেখতেছেন, এটা হচ্ছে কোল্ড ওয়াটার, অর্থাৎ ঠান্ডা পানিটা আসবে। আর যেটা এই যে পয়েন্টটা দেখতেছেন, এটা হচ্ছে হ্যান্ড শাওয়ারের যে আউটলেটটা আছে, হ্যান্ড শাওয়ারের আউটলেট। এটা দেখুন, এটা ফ্যাক্স পাইপ, যেটা আমরা ব্লু কালার ইউজ করছি। ব্লু কালার এটা আসলে কনডুইট, ভিতরে কিন্তু হোয়াইট কালারের ফ্যাক্স পাইপ থাকে। তো এটা দিয়ে আমরা কোল্ড ওয়াটারটা ঢোকাবো, অর্থাৎ ঠান্ডা পানিটা ঢোকাবো। এরপরে যেটা নিচে দেখতেছেন সেটা হচ্ছে আউটলেট, সেটা হচ্ছে ঝর্নার মতন, যেটা এটা মানে রেইন শাওয়ার হয়। এখানে দুইটা বটন থাকে, একটা হচ্ছে ফুস বটন থাকে, আর একটা হচ্ছে যেটা লিভার টাইপ অন অফ সুইচ। অর্থাৎ একবার যখন আপনি লিভারটাকে অন করবেন তখন শাওয়ারে পানিটা আসবে, নর্মালি রেইন শাওয়ার যাবে। ঠিক আছে, এইভাবে যখন আপনি আমার পিকচার দেখতে পাচ্ছেন যে কীভাবে এটা ফাইনাল ফিটিং করা হয়। তো এখানে এটা দিয়ে আমরা যে 2 মিটার হাইট ফিনিশিং ফুলো থেকে আমরা 2 মিটার হাইটে এখানে রাখলাম পয়েন্টটা। এটাতে আমরা পরবর্তীতে একটা হ্যান্ডেল আছে, হ্যান্ডেলের মাধ্যমে পরে রেইন শাওয়ার হবে, অনেক বড় শাওয়ার, যেন ভালো করে গোসল করা যায় এবং পানিগুলো অনেক স্পিড থাকে। তো এটা দিয়ে হচ্ছে সেই লাইনগুলি উপরে উঠছে। আর পাশে যেটা উপর দিয়ে যেটা দেখতেছেন, এই যে এই এই লাইনটা, এটা এখানে আউট হয়ে গেল। এখানে আউট হওয়ার পরে এখানে আমরা পিকচারে দেখতে পাবেন এখানে একটা হ্যান্ড শাওয়ার লাগানো হয়। অর্থাৎ আপনার রেইন শাওয়ার দিয়ে আপনার উপর থেকে গোসলটা করলেন, আর হ্যান্ড শাওয়ার দিয়ে আপনার বিভিন্ন জায়গায় আপনি শাওয়ারটা নিয়ন্ত্রণ করা যায়। এখানে এই যে পুশ বটন যেটা দেখতেছেন, এই পুশ বটন দেখে যখন শাওয়ারটা যখন অন থাকবে, যখন আপনি পুশ বটনটা একটু দাবাবেন, তখন পানিগুলি রেইন শাওয়ার না গিয়ে এখানে চলে আসবে। এখানে দেখুন, আমরা এটা একটু মেপে দেখতেছি যে ফিনিশিং ফ্লোর থেকে আমরা কতটুকু শাওয়ারটাকে পয়েন্টটাকে রাখছি। তো এখানে আমাদের লোকজনগুলি আমাকে দেখাচ্ছে যে তারা ফিনিশিং ফ্লোর থেকে এখন আপাতত 2 মিটার 10 সেন্টি রাখছে, এবং যখন টাইলস লাগানো হবে 10 সেন্টি যখন ফিনিশিং ফ্লোর থেকে চলে যাবে তখন 2 মিটার যাই এটা থাকবে। যেহেতু একটা মানুষ 180 বা 170 পর্যন্ত লম্বা হয়, 1 মিটার 60 সেন্টি 70 সেন্টি লম্বা হয়। তো এভাবেই আসলে মূলত শাওয়ার মিক্সারটা লাগাতে হয়। আর আমার আগের ভিডিওতে দেখছিলেন যে কনসিল ফ্লাস্টিংগুলি, ডাব্লিউসি ফ্লাস্টিংগুলি কীভাবে লাগানো হয়। দেখুন আমার আগের ভিডিওতে দেখছেন, এখন ফ্লাস্টিংটার পাশে দুনো পাশে এরা ব্লক লাগিয়ে দিয়েছে। এই দেশে তাবুক বলা হয়, আমাদের দেশে ইট বলা হয় বা ইংরেজিতে ব্লক বলেন। তো এটা দুনো পাশ থেকে তারা বিচ্ছিন্ন বিচ্ছিন্ন করে তাবুকটা লাগিয়ে দিচ্ছে। আর এই যেটা ভিতরে পয়েন্টে দেখতেছেন, এটা হচ্ছে যেটা আমাদের দেশে হ্যান্ড স্প্রে বলা হয় বা এদেশে শার্টটাপ বলা হয়। শার্টটাপটা ভিতরে পয়েন্টে রয়ে গেছে, ওটাকে একটু এক্সটেনশন করে সামনে নিয়ে আসতে হবে। এরপরে এই যে তাবুকটা লাগানো হলো, এরপরে প্লাস্টার হবে। যে সামনে যে খালি জায়গাটা দেখতেছেন, এটা একটু ধৈর্য ধরুন, সামনে ভিডিওতে দেখতে পাবেন যে সিমেন্ট বোর্ড দিয়ে কীভাবে ফ্লাস্টিংটাকে ক্লোজ করা হলো। আর এটা এখন যেটা দেখতেছেন সেটা হচ্ছে একটা বাথরুমের হাই লেভেল। আমরা আরও অনেক ভিডিওগুলিতে হাই লেভেলটা কীভাবে করা আছে সেটা দেখানো হয়েছে। এখানে দেখুন, এই যে এটা হচ্ছে ফ্লোর ট্র্যাপ, এখানে 2 ইঞ্চি 5 কিলো কানেকশন হলো একটা ওয়াশ বেসিন থেকে, একটা শাওয়ার থেকে। আর যেটা হোয়াইট কালার দেখতেছেন সেটা এসির পানিগুলো এখানে ঢুকবে, অর্থাৎ যে এসি কন্ডেন্সার পানি। আর এটা যেটা সিঙ্গেল দেখতেছেন পিছনে, ওইটা হচ্ছে ডাব্লিউসির পয়েন্টটা।
দেখেন আমরা ক্লিন আউট অবশ্যই দিতে হবে, যেন ইনফিউসারে কোনো কারণে যদি জাম হয়ে যায় তাহলে আমরা ক্যাপগুলো খুলে ক্লিন করার জন্য এইভাবে দিতে হয় আর কি। ওই যে দেখুন ভিউয়ার্স, ওখান থেকে হাই লেভেল করে, অর্থাৎ উপরে আমরা হাই লেভেল করে দিয়ে তারপরে এটা এই যে এখানে দেওয়ালের ভিতরে কিন্তু রাইজার আছে, যেটা ভার্টিক্যালি পাইপগুলি থাকে তাকে রাইজার বলা হয়, আর যেগুলি এগুলি পাইপগুলি সিলিংয়ের মধ্যে হরিজেন্টালি লাগানো আছে। তো আমাদের দেশে আসলে এখনও এইভাবে ভালোভাবে এভাবে করে না, আমাদের দেশের লোকজন তো বাথরুমগুলি মাস্ক বিল্ডিংয়ের বা বাথরুমগুলি একদম বিল্ডিংয়ের পাশে পাশে থাকে, যার কারণে এইভাবে করতে হয় না। তবে হ্যাঁ, মাঝখানে করতে চাইলে এইভাবে করা যায়। তো এটা ডাক বানানো আছে, এটাকে ডাক বলা হয়, যেগুলি পয়েন্টগুলি থাকে। আর এটা হচ্ছে কিচেনের কোল্ড ওয়াটার এবং হট ওয়াটার যে সিঙ্কের সাপ্লাই, এই যে আমার পাইপটা আমি আসলে দেখানোর চেষ্টা করছিলাম যে এখানে পাইপটা ওই রাইজারের পাইপটা আউটসাইডে বাইক করা ছিল, তো হয়তো ভিডিওটাতে আসে নাই। তো এভাবে একটা হাই লেভেল করতে হয়। তো ভিউয়ার্স এবার দেখুন ওই যে ফ্লাশ ট্যাঙ্কটাকে কীভাবে সেফটি করা হলো, ওই যেটা আপনারা একটু আগে দেখছিলেন যে তাবুক লাগাইয়া, তো সামনে যে ফ্রন্ট সাইড ছিল এই যে ফ্রন্ট সাইডটাকে আমরা সিমেন্ট পোল বলা হয়, এইটা পানিতে ভিজতেও কিছু সমস্যা হয় না এবং এটার উপরে আবার টাইলস লাগানো হয়। তো তাবুক লাগানোর পরে তারা প্লাস্টার করে দিল মেন কন্ট্রাক্টর যারা আছে। এবং এটা হচ্ছে পিপিআর পাইপের রিং, যে আমরা সব পাইপগুলি ফ্যাক্স পাইপগুলি আমরা যখন কাটিয়ে দেওয়াল কাটিয়ে উপর দিকে উঠাই নিলাম, এরপরে পিপিআর, এটাকে পিপিআর রিং বলা হয়। এখানে গেট বল থাকে এবং প্রতিটি পয়েন্টগুলি এখানে থাকবে, তারপর আমরা ওটা ফ্যাক্স পাইপের মাধ্যমে এটাকে লাগিয়ে দেওয়া হয়, ঠিক আছে। তো এখানে প্রতিটি বাথরুমের মধ্যে দুইটা পয়েন্ট, একটা হচ্ছে কোল্ড ওয়াটার, এটাই যে দেখুন এটা 1 ইঞ্চি একটা বাথরুমের জন্য কোল্ড ওয়াটারের পিপিআর পাইপের ইনলেট হলো। এবার আরেকটা যেটা দেখতেছেন ওইটা হচ্ছে হট ওয়াটার, যেখানে হিটারটা লাগবে ওখান থেকে পয়েন্ট আউট হলো। এই যে এখান থেকে দেওয়ালের ভিতর দিয়ে পাইপগুলি একদম উপরে চলে আসছে, এখানে আসে এগুলি জয়েন্ট হয়ে গেলো। তো এই ফ্যাক্স পাইপের সুবিধা হচ্ছে কোনো কারণে যদি কেউ ডিল করে দেয় বা কোনো কারণে লিকেজ নষ্ট হয় তাহলে খুলে নেওয়া যায়, দেওয়াল থেকে ভাঙতে হয় না, কিছু করতে হয় না। তো ভিউয়ার্স এবার দেখাবো আপনাদেরকে যে ফ্লাশ ট্যাঙ্কিটার সিমেন্ট বোর্ড লাগানোর পরে আবার টাইলস লাগিলে দেখতে কেমন লাগে। যে দেখুন এখন ফ্লাশ ট্যাঙ্কিটাকে টাইলসে লাগানো হয়ে গেছে, টাইলস লাগানোর পরে অর্থাৎ প্রথম আমরা ফ্লাশ ট্যাঙ্কিটা ওপেন লাগাইছিলাম, তারপর তাবক লাগালো, এরপরে এখন এটা সিমেন্ট বোর্ড লাগিয়ে সিমেন্ট বোর্ডের পরে ফ্লাশ ট্যাঙ্ক, এখানে আমরা এটাকে কেটে নেব। যখন আমরা এর উপরে ফুস প্লেট যে কভারটা আছে কভারটা যখন লাগাবো, তো যতটুকু আমাদের লাগবে আমরা টাইলসের সাথে ঘেঁষে কেটে নেবো, কেটে নেওয়ার পরে আমরা ফুস প্লেটটা এটার উপর লাগিয়ে দেবো। তো ভিউয়ার্স এইভাবে আসলে একটা শাওয়ার কনসিল শাওয়ার মিক্সারটা লাগানো হয় এবং ফ্লাশ ট্যাঙ্কগুলি এইভাবে লাগানো হয়, যে কনসিল ফ্লাশ ট্যাঙ্কগুলি। তো এখানে যারা টাইলস লাগাবে তারা নিচ থেকে একটা টাইলস সেরিয়ে দিছে এবং পরে কাঠপিসটা লাগানোর জন্য, এটা হচ্ছে শাওয়ারের পয়েন্ট। তো এখানে আসলে শাওয়ার মিক্সার লাগা বাথটবটা লাগবে না, এই জন্য এটা টাইলসের মাধ্যমে শাওয়ার বানাবে। আর এটা হচ্ছে ডাব্লিউসির পয়েন্ট, যে নিচে যেটা দেখছিলেন এই যে এটা ডাব্লিউসির পয়েন্ট, কন্দারের শাওয়ারের পয়েন্ট। আর যে ইয়েলো কালার যেগুলি দেখতেছেন এগুলি হচ্ছে এখানে ডাব্লিউসিটা হ্যাং করা থাকবে। তো ভিউয়ার্স আশা করি আমার বিভিন্ন ভিডিওগুলি আপনাদেরকে হেল্পফুল হবে মনে হয়। আমি চেষ্টা করি আপনাদেরকে আমরা কীভাবে দুবাই শহরে কাজগুলি করি এবং সেগুলি দেখানোর চেষ্টা করি। যদি আমার এই ধরনের ইলেকট্রিক্যাল প্লাম্বিং কাজগুলি যদি আপনাদের পছন্দ আসে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর আমি যেন উৎসাহ পাই আপনাদেরকে এই ধরনের ভালো ভালো ভিডিওগুলি দেওয়ার জন্য। তো এখানে ভিউয়ার্স আমরা কীভাবে কাজগুলি করি দুবাই শহরে, এইভাবেই আসলে মূলত যারা নতুন আসবেন বা যারা এই লাইনে আসেন বা যারা আমাদের দেশে কাজ করতে চায় তো তারাও চাইলে এই ধরনের স্ট্যান্ডার্ড মেনটেন করে কাজ করতে পারে। যদি একটু এক্সপেন্সিভ হয় কিন্তু কাজগুলো খুব ভালো হয়। তো ফ্যাক্স পাইপটা আমাদের দেশে, পিপিআর পাইপটা দেখুন আমাদের দেশে অনেকটা ব্যবহার হচ্ছে। তো ভিউয়ার্স ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।